গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কারণ আজকের ব্লগে আমি আমার রান্নাগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো দেখো, সকাল থেকেই রোদ্দুর উঠেছে বলে বড় জামা কাপড়গুলো আগের দিন ধুয়েছিল, ওইগুলো রোদ্দুরে দিয়েছি। তারপরে এইদিকে চিংড়ি মাছ পাঠালো বর একজনের হাতে, তো সকাল থেকেই এদিকে লাউ ভাজা করার জন্য লাউটা শুরু করে কেটেছি, চিংড়ি মাছগুলো বেছে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে লাউ ভাজা করার জন্য পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আর ওইদিকে টক করার জন্য সর্ষে বাটা আর লেবু কেটে নিয়েছি। তো ওইগুলো করার পর একদিকে গ্যাসে আমি ভাত বসিয়ে দিলাম, তো একদিকে ভাত বসালাম আর একদিকে কড়াইতে আমি ওই লাউ ভাজা করার জন্য কড়াই বসিয়েছি, তেল দিলাম ওতে, আর দিলাম ফোড়ন হিসাবে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো ওরকম কড়াইতে দেওয়ার পর নাড়তে নাড়তে যখন একটু লাল হয়ে আসবে তখন আমি ওতে দিয়ে দিচ্ছি কুচোনো লাউগুলো। তো কুচোনো লাউগুলো দিয়ে দিলাম, ওতে কোনো জলের ব্যবহার করব না। তো এইভাবে আমি তারপরে লাউটা নাড়ানাড়ি করার পর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে এটা নেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি 2 মিনিটের মতো এটা ঢেকে রেখে দিব। তো 2 মিনিটের মতো ঢেকে রাখার পর এইদিকে 2 মিনিট পর ফিরে আসলাম। তো দেখছো 2-3 মিনিট পর এদিকে লাউটা কতটা নরম হয়ে গেছে, এতে একটুও জল দিইনি। তারপরে দেখো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে লাউটা আমি ভাজা ভাজা করে নিলাম। তারপরে দেখো লাউ ভাজাটা এদিকে আমার হয়ে গেল। এরপর আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো এরপর আমার সবকটা ভাজা হয়ে গেল। আর এইদিকে টক করব বলে কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর বটিতে আমলকি কাটছিলাম বলে কচুটা এরকম কালো হয়ে গেছে। তোমরা চাইলে সেদ্ধ ছাড়া এমনি কাঁচা কচুও দিতে পারো। আর এইদিকে লেবুর রসগুলো আমি একটা প্লেটে এরকম বার করে নিচ্ছি, তাতে দেওয়ার সময় একটু সুবিধাই হয় আগে থেকে বার করে রাখলে। তারপরে দেখো টকটা এখন বসিয়ে দিচ্ছি। তো কড়াইতে প্রথমে তেল দিলাম, তারপরে এদিকে পাঁচফোড়ন আর একটা চিরে রাখা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে ওই যে কচুগুলো কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তো কচুগুলো দেওয়ার পর কচুগুলো একটুখানি নেড়ে তারপরে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওতে। তো তারপরে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি কচুটাকে আর একবার ভালোভাবে নেড়ে নিব। তো ভালোভাবে আর একবার নেড়ে নেওয়ার পর এইদিকে আমি কচুটাতে মানে টকের জলটা পরিমাণ মতো দিয়ে দেব, যেহেতু আমার কচুটা সেদ্ধ আছে তার জন্য আমি অল্প জল দিলাম। তোমরা যদি কাঁচা কচু দাও তাহলে আর একটু বেশি জল দিও। তারপরে দেখো টকটা এরকম ফুটে গেছে, ফোটার পরে আমি এতে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পর এইদিকে আমি দিয়ে দিচ্ছি ওই যে লেবুর রসটা রাখা ছিল, লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর আমি এইদিকে দিয়ে দেব ওই টকের চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আমি ওটাতে দিয়ে দিলাম, আর লেবুর রস দেওয়ার কারণে টকটা বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিটের মতো ফুটিয়ে আমি নাবিয়ে নেব। তো সবশেষে দেখো রান্না হয়ে গেল আমার, এইদিকে লাউ ভাজাটা আর ওইদিকে টকটাও হয়ে গেছে। তো রান্না শেষে আমি এখন গ্যাসটা মুছে ফেলছি। তো গ্যাস মোছার পর একটু বারান্দায় গেলাম, দেখি না ওইখানে গাড়ি করে এসছে ওই টমেটো আর কি বিক্রি করতে এসছে। এদিকে ওই গাড়ি গাড়ি করেই সবজি বিক্রি করতে আসে মাঝে মাঝে। আর এইদিকে আমি চান শেষে অপেক্ষা করছি বরের জন্য, বর কখন আসবে। তো বর আসলে দুজনাই খেয়ে নেব। তো আকাশটা দেখছো দুপুরে অনেকটাই সুন্দর লাগছে, আর শরতের আকাশ বলে কথা, অনেক সুন্দর তো লাগবেই। আর এরকম ছোটবেলায় স্কুল থেকে আসার সময়ও অনেক সময় এই আকাশ দেখে দেখে আসতাম, তো ছোটবেলার কথাও মনে পড়ে যায়। তারপরে বর আর আমি খেয়ে নিলাম দুজনে বর আসার পর। তারপরে বর আবার ডিউটি বেরোলো, আর এইদিকে আমি একটুখানি ঘুমিয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠেই দেখছি অনেকখানি মেঘ উঠেছে। বর ওইদিকে ফোন করলো, কারণ জামা কাপড়গুলো বাইরে ছিল, যদি বৃষ্টি আসে। আর মেঘটা দেখছো এতটাই নিচের দিকে ঝুঁকে আছে, মনে হচ্ছে যে মাথার উপরের দিকেই মেঘটা আছে। আর এইদিকে জামা কাপড়গুলো তুলতে হবে, আর ওইদিকে আন্টিও ছাদে এসছে ফুলের কুঁড়িগুলো তোলার জন্য।
তো তারপর আন্টি বলল যে জবা গাছে অনেক কটা জবা ফুল ফুটছিল, তার জন্য আন্টি একটা ফটো তুলতে বলছিল বলে তুলে ফেললাম। আর এইদিকে হালকা বৃষ্টিও নামলো, দেখছো রাস্তাতে হালকা হালকা একটু ভিজে গেছে। তারপর আমি বিকেলে চুল বেঁধে ঝাড় দিয়ে এই ছোলা আর একটুখানি খেজুর খেয়ে নিলাম। তারপর সন্ধ্যেবেলায় প্রার্থনা করার পর আমি রান্নাটা বসিয়ে দিলাম রাতের জন্য। তো ভাত বসিয়েছি, এইদিকে চিংড়ি ঝোল করার জন্য রসুন পেস্ট, আদা পেস্ট, টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, কড়াইতে তেলটা গরম হতেই আমি সবকটা মশলা একসঙ্গে দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পর এইদিকে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তো লঙ্কা আর হলুদের গুঁড়ি দেওয়ার পর এদিকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। আমার লঙ্কার গুঁড়িটা একটু দেয়া কম হয়ে গেছিলো, কারণ আমি একটু ঝাল খেতেই ভালোবাসি, কিন্তু তার জন্য আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তোমরা চাইলে পরিমাণ মতো দিও, যে যতটুকু ঝাল খাও। তারপরে লঙ্কার গুঁড়ি দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো এক এক দুই মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ঝোলের পরিমাপে জল দিয়ে দিচ্ছি। তো অল্পই জল দেব, কারণ ঝোলটাতে আলু বা অন্য কিছু দিইনি, শুধু মাছের দিয়ে মাছ দিয়েই ঝোল হচ্ছে, মাখা মাখা করে হবে, তার জন্য অল্প জল দিলাম। তারপরে এক দুই মিনিট ওরকম ফোটানোর পর এইদিকে দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তোমরা যে যতখানি জুস রাখতে পারো সেরকম রাখবে। তারপর রাতে বর আর আমি খেয়ে নেওয়ার পর এইদিকে বাসনগুলো ধুয়ে ফেললাম। আর সব শেষে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম বন্ধুরা। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও, আর রান্নার রেসিপিগুলো কেমন লাগলো সেটাও জানিও। আর এরকম রান্নার রেসিপি তোমরা ট্রাই করে দেখতে পারো, রান্নাগুলো ভালোই লাগবে। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা যারা আজকে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। তো নতুন ভিডিও আবার তাড়াতাড়ি আনছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা।